নামাজের পর সম্মিলিত মুনাজাত করেন দলিল কোন জায়গা, নামাজের পর মাথায় হাত দেন দলিল কোন জায়গা, নামাইতু পড়েন দলিল কোন জায়গা, এমনি অজ্জাতু পড়েন দলিল কোন জায়গা, যে আট রশিকে ছাড়ো আমি তোমাকে দশ রশি দেবো বলছে কোনোদিন, সরমুনাইকে ছাড়ো আমার মুনাই ধরো তাই কি বলছো কোনোদিন? আমি বলছি শয়তানি সব বন্ধ করে কোরআন আর হাদিস ধরো, আমার কাছে তোমার আসার দরকার নাই। দেওবন্দ এরা কবর পোদালি থেকে ডেঞ্জারাস, ইহুদির দালাল দেখেছেন ওরাই আমেরিকা থেকে টাকা পায় আর পাঁচ সাথে পাও মিলায়। ওই খ্রিস্টান এত বড় পাগল হয় নাই ডক্টর জাকির নায়েকের মতো লোককে টাকা দিয়ে পুষবে যার বক্তব্যে হাজার হাজার খ্রিস্টান উল্টা কালেমা পড়ে আর মুসলমান হয় করে বলতে পারো? শোনেন ইহুদির দালাল কারা জানেন, মসজিদে মসজিদে দেখবেন ফেতনা করে যারা বুকে হাত বাঁধে ওরা হলো ইহুদির দালাল। আমি যে মুফতি তার প্রমাণ হলো আমাকে প্রকাশ্যে খোলা মাঠে বলতে হবে ডক্টর জাকির নায়েক হলে ইহুদির দালাল, তাহলে বোঝা গেল আমি একটা মুফতি। আমাদের দেশে তিন দিন পর পর এক একটা মুফতি ডেলিভারি হয় তিন মিনিট পর পর, তোমার অতীতের গুনাই ক্ষমা করে দেওয়া হবে, হুজুর বলতেছে ওরা হলো ইহুদির দালাল, এই জন্য জোরে আমিন বলে। আপনারা দেখছেন আল জামিয়া টিভি। জিহাদ সাতটা চত্বর সহ ঢাকাটাই মনে হচ্ছে অচল হয়ে যাবে হুজুরের এক তাকবীরের এত পাওয়ার। এই হুজুর কত বড় বিয়াক্কেলি, ষাট বছর বুখারি পড়ালো আমিন খুঁজে পায় নাই, পঞ্চাশ বছর বুখারি বলে পড়ালো এখনো পর্যন্ত সুরা ফাতেহা পড়তে হয় ইমাম হোক মুসল্লি হোক এ খবর সে জানে না। এ কোন সফলতা আপনি আমাকে বলেন? এই জন্য আপনাকে বলি আমাদের দেশের সে তত বড় হুজুর যে আল্লাহর নবীর সুন্নাত নিয়ে যত বেশি ব্যঙ্গ করতে পারে, এটা হলো নীতি। আপনাকে আমি সংক্ষেপে পড়ে বসে পড়বেন, আপনাকে আমি একেবারে ভেঙে ভেঙে আজকে আমি আশা করতেছি ইনশাল্লাহ আমি কিছু বিষয় বলতে পারবো, আল্লাহ যদি তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন। আপনাকে একটা প্রশ্ন করি, বলেন তো আহলুল হাদিস কি কোনো মানুষের নাম? তারপরে সরমুনাই কি কোনো ব্যক্তির নাম না কোনো জায়গার নাম? আক্রোশী কি কোনো মানুষের নাম না একটা জায়গার নাম? আমরা কোনো ব্যক্তিকে বলবো না ওই লোকটা খারাপ কেন, ও হলো সরমুনাই যায় এই জন্য ওই লোক পাপি, এইভাবে স্পেসিফিক কারো নাম ধরে বদনাম আমরা করবো না। কিন্তু যখন দেখবো এই নামটার ব্যানারে তারা শত শত মানুষকে শেরেক করায় বেদাত শিক্ষা দেয়, তখন আমরা বলবো এই তরিকায় এই 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 বিদাতি কর্ম আছে, কিন্তু কোন কোন লোক আছে তা আমার বলার ঠেকা নাই। আছে কি বোঝা কি যাচ্ছে? তো এবার আপনাদের একটা কথা বলি, মহিলাদের মসজিদে আসতে নিষেধ করছে কে তার নাম বলেন আমি শুনি, আর মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিতে নিষেধ করছে কে তার নাম বলেন এবার। প্রথম জবাব আপনারা দিতে পারেন নাই, কারণ আসলে তো এরকম নিষেধের লোক তো নাই, কে আর নামই বলবেন কার? তোমাদের মহিলারা যদি আল্লাহর ঘরে আসতে চায় তাদের ঘর উত্তম, এটা অস্বীকার করব না, কিন্তু সেই মহিলা বলতেছে আমি আল্লাহর ঘরে গিয়ে সেজদা দেব, মাঝপথ থেকে তুমি ফেরায় দিও না, তুমি বাপ হও স্বামী হও আর বড় ভাই হও, তুমি তাকে ফেরত দিও না, আল্লাহর বান্দে আল্লাহর ঘরে আসার তৌফিক তার আছে সুযোগ আছে, এ খবর কাদ কে দিয়েছে বলুন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছে তোমরা বাধা দিও না। তাহলে আল্লাহর নবী বলছে বাধা দিও না আর মুফতি বলতেছে খবরদার মহিলারা মসজিদে যায় না, এখন আপনি কি বুঝলেন বলেন? তাহলে মুফতি কি বুঝলো আর আপনি বা কি বুঝলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমার আমিন ফেরেশতার আমিন ইমাম সাহেবের আমিন যদি একসাথে মিলে যায় গফির আল্লাহু মা তাকদ্দামা মিন জামবি, তোমার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। হুজুর বলতেছে ওরা হলো ইহুদির দালাল, এই জন্য জোরে আমিন বলে। তাহলে আমি আপনাকে এক এক করে সিরিয়ালে আজকে বলবো আমাদের দেশে আল্লাহর নবীর সুন্নাত হত্যা করার প্রতিযোগিতা চলে প্রত্যেকটা মাদ্রাসায়, হাতে গোনা কয়েকটা মাদ্রাসা ছাড়া প্রতিযোগিতা চলে। দেওবন্দ একটা সিলসিলা আছে, নাম শুনছেন দেওবন্দ? এরা কবর পূজারি থেকে ডেঞ্জারাস, কবর পূজারির পাগলামি দেখা যায় তাদের থেকে মানুষ মুখ ফিরায় নিয়েছে। কেন? কারণ তারা পীরের খাটের কাছে এরকম করে, পীরের বদনার কাছে এরকম করে, পীরের ব্যবহৃত পণ্যের কাছে গিয়ে এরকম করে, জুতার কাছে গিয়ে এরকম সোমা খায়, খাটের কাছে সোমা দেয়, পাথর কপালে নেয়,
যদি এইদিকেই আছে কোথায় জানো শরীয়তপুর না কোথায় এদের ভণ্ডামি দেখা যায় দুই চোখ দিয়ে এরা কেন মুশরিক কিন্তু দেওবন্দীদের ভণ্ডামি বোঝা যাচ্ছে না কারণ সারা বাংলাদেশে যেখানে যেখানে একটু জায়গা পাচ্ছে পাঁচতলা বিল্ডিং এর ভিতরে একটা ফ্ল্যাট খালি আছে তিন রুমের একটা কোলে ভাড়া নিয়ে নাও ভাড়া নিয়ে লিখে দিয়েছে জামিয়া ইউনিভার্সিটি জামিয়া মানে কি জামিয়া রশিদিয়া ফজলুল কুলুম অমকুলুম মিনিটে মিনিটে উলুম করে করে এদেশের মানুষের বিদাত শিখার কারখানা করে দিচ্ছে তারা সবচেয়ে বেশি ডেঞ্জারাস এই মুফতি সুদ দেখে না সমাজে ঘুষ দেখে না মিথ্যাবাদীকে দেখে না প্রতারককে দেখে না চোরকে দেখে না মানুষের হক নষ্ট করাকে দেখে না নেশাখোরকে দেখে না বান্দার হক নষ্টকারীকে দেখে না জেনাখোরকে দেখে না বড় বড় পাপকে ঢেকে দিয়েছে তার মনে হয় পড়াশোনাই শুরু হয়েছে কিভাবে মসজিদে আমিন ঠেকানা দেয় এটা তার কাজ কোনো কাজ নাই এই যে পরশু দিন একটা বিচার হলো একটা মুফতি আমি তো বলছি কথাটা আবার রিপিট করি আমাদের দেশে তিন দিন পর পর এক একটা মুফতি ডেলিভারি হয় তিন মিনিট পর পর এখন এই মুফতি মনে করছে আমি যে মুফতি তার প্রমাণ কি আমি যে মুফতি তার প্রমাণ হলো আমাকে প্রকাশ্যে খোলা মাঠে বলতে হবে ডক্টর জাকির নায়েক হলে ইহুদির দালাল তাহলে বোঝা গেল আমি একটা মুফতি কোন ধরনের কথা সারা পৃথিবীর মুসলমানের কলিজার টুকরা যার জন্য দোয়া করে যার বক্তব্য রসিলে আল্লাহ সুবহানাহু তাআলা সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানের কান পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ পৌঁছায় দিল নাস্তিকরা প্রশ্ন করতে আসে মেন্টাল হয়ে বাড়ি চলে যাচ্ছে আর এই লোকটাকে আমাদের দেশের এই মুফতিরা বলতেছে উনি নাকি কাফের শুনছেন তাহলে আপনি কি বলবেন বলেন আমাদের দেশের মাদ্রাসা শিক্ষা পড়াশোনার অংশই হলো কিভাবে আল্লাহর দিন নিয়ে আর কি ঠাট্টা করা যায় আপনি একজনের নাম বলেন আমি এই জুমার খুতবায় তওবা পড়ব এবং সেই শায়খ কোথায় আছে তাকে ধরে নিয়ে আপনাদের সামনে আনবো আমাদের সালাফি মানহাজের কোন শায়খ নাভির নিচে হাত বাঁধা নিয়ে কটুক্তি করছে তার নাম বলেন আমি বলেন আমি দেখবো যে মঞ্চের ভিতর দাঁড়ায় নাভির নিচে হাত বাঁধিয়ে হিহিক করে হাসলো ঠাট্টা করলো মস্কারা করলো নামাজ হবে না এই কথা বলছে একটা লোকের নাম বলেন কোন লোক আমরা বলছি এত জোরে জোরে কথা বলি আমরা কোন দিন মুখ ফসকে আমি বলেছি এত কড়া কথা বলি আমি তবু আমার কোনো বক্তব্য যদি আপনি পান আমি তওবা পড়ে আমি আমার নিজের বিচার করব যেদিন প্রমাণ দিতে পারবেন যে রফিকুল ইসলাম বিন সাইদ একদিন খালি বলছে জোরে আমি না বললে তার নামাজ হবে না এই কথা আমি কোন দিন বলছি আপনি আমাকে দেখান আমার জিন্দেগিতে যত বক্তব্য দিয়েছি হাজারো বক্তব্য একটা বক্তব্য যদি কেউ প্রমাণ দিতে পারেন বুকের উপরে হাত না বাঁধলে নামাজ হবে না এই রকম কথা আমার জিন্দেগিতে বলেছি আমি আবার এসে তওবা পড়ে যাব এই মসজিদে আমরা এগুলোকে আল্লাহর নবীর সুন্নাত মনে করে আমল করি এগুলো যারা করে না তাদেরকে আমরা কাফের মনে করি না মনে করে এই সুন্নাতটা আমার ভাই আমল করে নাই কিন্তু তুমি ব্যঙ্গ করলে তুমি মানুষই না এদেশের বহু মানুষের মুখে দাঁড়ি নাই কিন্তু দাড়ি রাখার কথা বললে লজ্জা পায় বলে আসলে দাড়ি রাখা উচিত ঠিকই বলছেন শয়তানে ধরছে দোয়া করেন হুজুর রাখি দেব নে আর তুমি বললা দেবাটা ছাগলের দাড়ি রাখি কি হবে দাড়ি তো ছাগলেরও আছে তা তুমি কি বললা মুখ দিয়ে তোমার একটা কথা কুফুরি হয়ে গেল ইমান হারা হওয়ার জন্য এই কথা যথেষ্ট এদেশে লক্ষ লক্ষ মানুষ এখনো নাভির নিচে হাত বাঁধে কিন্তু আল্লাহর নবীর সুন্নাত নিয়ে ব্যঙ্গ করা তো বহু দূরের কথা তার সামনে গিয়ে যদি নবী সম্পর্কে একটা কটু কথা বলেন আপনার দাঁত ভেঙে দেবে আর তুমি কি পড়াশোনা করলে তুমি চল্লিশ বছর লেখাপড়া করলে করার পরে তুমি কোন গানে তুমি জালসার মঞ্চে দাঁড়িয়ে বুকে হাত বাঁধা ব্যঙ্গ করে বলতে পারো শোনেন ইহুদির দালাল কারা জানেন মসজিদে মসজিদে দেখবেন ফেতনা করে যারা বুকে হাত বাঁধে ওরা হলে ইহুদির দালাল যেই হুজুরের ডাকে হেফাজতের ব্যানারে লক্ষ লক্ষ লোক মুহূর্তের ভিতরে জড়ো হলো কোরআনে হাফেজ ছেলে জীবন দিয়ে দিল এই হুজুর মরার আগে বলছে এ বেটা সৌদি থেকে টাকা পাও আর এই দেশে আসি জোরে জোরে আমিন কও এই তো তুমি হুজুর তোমার জন্য আমি দোয়া করলি কি না করলি কি ইস্তাগফিরুল্লাহুম আওলা তাস্তাগফিরুল্লাহুম তুমি তো মুনাফিক তুমি তো মানুষই না তুমি আমাকে গালি দাও ব্যক্তির উপরে কত তোমার রাগ থাকতে পারে তুমি নবীর সুন্নাত নিয়ে ব্যঙ্গ করলে কেন কোষ কলিজাটা ছিঁড়ে যায় এত বড় বড় মুফতি আল্লাহর নবীর নামাজে দাঁড়ানো নিয়ে পা দুই দিকে দুইটা দিয়ে খিলখিল করে হাসে আর বলে ইহুদির দালাল দেখেছেন ওরাই আমেরিকা থেকে টাকা পায় আর পাঁচ সাথে পাও মিলায় হইল তোমার মতো মেন্টাল নাই ইহুদি তোমার মতো জুকার মুফতি না খ্রিস্টান না মাথায় মাল আছে
মুসলমানের ঘরের উপর পা দিয়ে কাঁঠাল ভেঙে খাচ্ছে, বুদ্ধি কম নাই তোমার, তোমার মতো মুফতি লাখ লাখ জুকার বানা পিছনে পিছনে ঘোরাচ্ছে, এই জন্যই তো সিসিটিভির টাকা দিয়ে তুমি ঈদগার মাঠ করো, ফকিরনি তুমি, এই জন্যই তো তুমি সুদের টাকা নিয়ে মসজিদ করো, তোমার চিনি না, ওদের মাথায় মাল আছে, জানে যে টাকা তো কত জায়গায় দেই রে, এই রকম নোংরা টাকাটা মুসলমানের ভিতর ঢোকা দাও ইবাদত সব গেল। ওই খ্রিস্টান এত বড় পাগল হয় নাই ডক্টর জাকির নায়েকের মতো লোককে টাকা দিয়ে পুষবে, যার বক্তব্যে হাজার হাজার খ্রিস্টান উল্টা কালেমা পড়ে আর মুসলমান হয়। তুমি কেন মানুষ? এই তুমি লেখাপড়া করলে কোরআন হাদিস, আমাদের দেশের এই মুফতিদের পড়াশোনাটাই হলে এরকম, আল্লাহর নবীর প্রতিষ্ঠিত সুন্নাতের বিরুদ্ধে তাদের কোনো না কোনো বক্তব্য আছেই আছে। আপনি নিয়ে আসেন আমি দেখব। আপনার সেই নগরী হুজুর মরে গেল বড় আল্লামা, সেই লোকটা মরে যাওয়ার আগে বলতেছে, আর কলিজাটা ছিঁড়ে যায়, বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি দেশকে জঙ্গি মুক্ত করতে চান তাহলে আহলে হাদিসকে ব্যান করে দেন। এই অসভ্য বলে গেল মরার আগে। আর সারা দেশের হক্কানি ওলামায়ে কেরাম বলে নাম, এরা আবার কাঁদতেছে মোনাজাত করে, হু হু করে কাঁদে আর বলে যে জগৎশ্রেষ্ঠ মুহাদ্দিস আজকে হারায় ফেললাম, অথচ হাদিসের ভাষায় কোরআনের ভাষায় এরা হলো জীবন্ত শয়তান। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযি ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা তো তাই ছিলাম। আমাদের দেশের অবস্থা হলো এইরকম, পরশুদিন ওই মুফতিকে বাজার কমিটির সভাপতি ধরছে, হুজুর আমি আলেমও না, মাদ্রাসায় পড়াশোনা করি নাই, আমি এই বাজার কমিটির সভাপতি, কিন্তু আমি খেয়াল করি আপনি নামাজে সালাম ফিরি বেশ কয়েকদিন খালি বলেন, শোনেন জোরে আমিন বললে আমার ডিস্টার্ব হয়, আপনারা এভাবে আমিন জোরে বলেন না, ঠিক না এগুলো? তা আমার প্রশ্ন, আপনি এরকম করেন ব্যাপারটা কি? ও আমিন জোরে বললো না, আস্তে বললো, হাত কি ছাড়িয়ে দিল না, বুকে বাঁধলো না, নাভের নিচে বাঁধলো, আপনি ইমাম আপনার তো ডিস্টার্ব হয় কে, ব্যাপারটা কি? আমি হজ করতে গেলাম আমার ওখানে তো ডিস্টার্ব হলো না, ওখানে তো আমি বাদে যেদিক থেকে সবই তো মনে হয় খালি আহলে হাদিসি, আমার তো খারাপ লাগলো না যে এর ভিতরে হজই করবো না, বাড়ি চলে যাই। আপনারা হুজুর আপনার রাগে টেকে না, আপনি নামাজ পড়ি আপনার চেহারার দিক তাকানো যায় না, আমিন জোরে বললো কিডারে এরকম করেন কে, ব্যাপারটা কি, কি হয়েছে আপনার? তাদেরকে যদি মুসলমান মনে করেন তো আমার ভাই, সে তো আল্লাহর ঘরে নামাজে আসছে, তো এই লোকটার বিরুদ্ধে আপনি এরকম করেন কেন? আর আমি তো শুনছি বাইনা করলে আজানাইনি সালা, প্রত্যেক দুই আজানের মাঝে সালাত আছে, কি আছে? প্রত্যেক দুই আজানের মাঝে কি আছে? সালাত আছে। দুই আজান মানে কি বলেন তো দেখি, এ মুসল্লি সব সালাক মুসল্লি সব জানে আলহামদুলিল্লাহ, আজান ও আজান একামত আজান, দুই আজানের মাঝে সালাত আছে মানে কি জানেন? মাগরিবের আজানের পরে জামাত শুরু হওয়ার আগে একটা লোক দুই রাকাত সুন্নাত পরে জামাতে দাঁড়াবে, আপনি ঠেকানোর কেউ না। এখন এই সুন্নাত পরার লোক বেশ কিছু মসজিদে তৈরি হয়ে গেল, ওই মসজিদের ভিতরে কিছু কিছু যুবক দেখে যে মাগরিবের আজান দিয়ে শেষ হয়, দোয়াটা পড়ে দরুদ পড়ে দুই রাকাত সালাত আদায় করে, এনে মুফতি মনে করতেছে এখানে আল্লাহ নবীর সুন্নাত প্রতিষ্ঠিত হলে আমার তাবিজ বেশি কিনা, আমার কুলখানি তো গেল, আমার তো খয়রাত খাওয়া গেল, এখানে কুকাম ঢাকার জন্য এই লোক করতেছে কি জানেন? ফাদায়েলে আমল হাতে করে নাই ও তো দেখাবো বা কি, আচ্ছা যাই হোক তুলনা দেওয়া ঠিক না, আচ্ছা কোরআনই ধরলাম, এই লোক করতেছে কি আজানের শেষে জামাত শুরু হওয়ার আগে এই কোরআনের আয়াত অনুবাদ করে পাঁচ মিনিট শোনাচ্ছে, বসেন 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 কোরআনের কথা হচ্ছে বসেন, দেখেছেন লোকটা বুঝলো না এখানে কোরআনের কথা হয় আর এই লোকটা কিসের নামাজ পড়ে, তখন এই বিয়াক্কিলি মুসল্লিকে খেপা দিল, এরাও বলে কথা তো ঠিকই এখানে আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে আর এই লোক নফল নামাজ পড়ে কিসের নামাজ, একটা লোক বললো না যে পাগল আবার নতুন বেদাত ডেলিভারি করলো, এই সময় তোর ওয়াজ করা লাগবে কি কামে, এ কি ওয়াজের টাইম? শুধুমাত্র এই দুই রাকাত সুন্নাতকে ঢাকার জন্য, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি মিথ্যা বললে আপনি প্রমাণ নেন, ঢাকাতে গিয়ে দেখবেন ম্যাক্সিমাম এই বিদাতি মসজিদে এই নতুন বেদাতটা চালু করে দিয়েছে তারা, হাওয়ার উপরে কথা বলে এই 64টা জেলে আমরা ঘুরবো আর মার খাবো না, এটা খুব কঠিন, আমরা দলিল সহ চেষ্টা করি বলার, এটা বাস্তবতা, এটা তো খারাপ। নামাজের পরে হুজুর বসবেন, আপনার আমিন যদি খুঁজে না পায় এই হুজুরটা
তাহলে এই হুজুর হলে ভুল স্বীকার করবে এই লোকটা যারা করে আর ওরা 10টা দাবি করছে এই 10টা দাবির জবাব যদি আপনি দিতে পারেন তাহলে ওরা আপনাকে মেনে নেবে কি নামাজের পর সম্মিলিত মুনাজাত করেন দলিল কোন জায়গা নামাজের পর মাথায় হাত দেন দলিল কোন জায়গা নামাইতু পড়েন দলিল কোন জায়গা ইন্নি আজহাতু পড়েন দলিল কোন জায়গা এই রকম 10টা সিরিয়ালে ওরা বলছে আপনি জবাবটা যদি দিতেন ভালো হতো ওরে বাবা অন্যান্য দিন বাসায় যা সুন্নাত পড়ে আজকে 40 মিনিট হয়ে যাচ্ছে তাও নফল নামাজ শেষ হয় না লোকজন বিরক্ত হয় লোকজন চলে গেছে কিছু তখন বলল যে কি হয়েছে আপনি কিসের নামাজ পড়লেন ধমক দি কসম জানেন না এখন আওয়াবিনের রক্ত আওয়াবিন পড়তে শুনি 12 রাকাত আওয়াবিন পড়ে দেখবেন অ্যাক্সিডেন্টের একটা ছবি দিয়ে কি একটা সুন্দর সিনারি দিয়ে অথবা কোন একটা জায়গায় বেড়াতে গিয়ে একটা দৃশ্য তুলে নিয়ে আসে কিছু জাহেল যুবক ছেলে ছবি দিয়ে লিখতেছে কেউ আমিন না বলে যায়েন না লেখে থাকে না ফেসবুকে আমিন না লিখে কেউ যাবেন না মুসলমানের সন্তান হলে আমিন লিখুন লেখে না এটা একটা দাহ শয়তান মুসলমানের ছেলে না হলে ছেলে হলে আমিন লিখতে হবে এই জায়গা সুবহানাল্লাহ বলতে হবে শরীয়ত তো বাধ্য করে নাই তুমি কি পোষ দিলে না দিলে এর সাথে তো মুসলমান হওয়া না হওয়ার সম্পর্ক নাই কি বলেন আচ্ছা যাই হোক মুসলমান হলে আমিন লিখুন তা আমাদের দেশে যখন মুফতির সার্টিফিকেট দেয় তখন একটা মিটানো থাকে তুমি কি মুফতি হতে চাও জি তাহলে কিন্তু সমাজে যত বিদাত আছে এই বিদাতকে তোমার পুষে রাখতে হবে আর যত সুন্নাপন্থী মানুষ আছে তাদের বিরুদ্ধে তোমার রাত দিন গালাগালি করতে হবে না হলে তোমার সার্টিফিকেট দেব না তাছাড়া আমি লজ্জায় মরি আল্লাহ আহলুল হাদিস মানুষ হিসেবে ব্যক্তির ভুল নাই এ কথা আমরা জিন্দেগিতে বলি নাই আজও বলবো না কিয়ামত পর্যন্ত বলবো না বহু আহলে হাদিস আছে তারা বংশীয় আহলে হাদিস কিন্তু অনেক ভুল ভ্রান্তির ভিতরে তারা আছে কিন্তু আমার একটা প্রশ্ন আপনি একটা ঘর দেখায় দেন তো দেখি যে তারা ধর্মকর্ম না মানার কারণে অন্য পাপ এত বেশি করতেছে শেষ পর্যন্ত নিজের দাদার কবরকে তিনতলা বানায় জি বাবা করতেছে বলেন তো দেখি একটা তা আপনি কি শেরেককে পাপ মনে করেন না এটা মরা মানুষের কাছে তারা যায় শেরিক কাপড় নিয়ে কপালে নিচ্ছে সুমা খাচ্ছে কোন কালে রশি বাবা মরে গেছে ওই খাটের কাছে ভাত নিয়ে গেছে দেখছেন ভিডিওতে খাবার নিয়ে গেছে এখানেই তো নিয়ে যায় ওই খাটের কাছ থেকে আশীর্বাদ নিয়ে একটু উনু দিয়ে তারপর চলে যাচ্ছে এটা দেখলাম ভিডিওতে দেখেন এখন টান দেন একটা পীর তার তকদিরে এইটুকুন ভাগ্য হলো না আল্লাহর নবীর সুন্নাত দাড়ি বলা ঠিক না দাড়ি কিন্তু সুন্নাত না ওইভাবে সুন্নাত আল্লাহর নবীর পদ্ধতিতে সব কর্মই সুন্নাত কিন্তু দাড়ির হুকুম কিন্তু ফরজ কি বাধ্য এইটুক রাখার ভাগ্য যার হলো না সে হলো জাতির পীর তাহলে জাতি ল্যাংটা না কপালে কি আছে কষ্ট কোথায় রাখবেন আপনি মানুষ মরে গেছে কোন কালে তার কবরের কাছে গিয়ে এরকম করতেছে আর খাটের কাছ থেকে সোনা দিয়ে ওই খাবার নিয়ে ফাঁকে চলে গেল তবরক সবার ভিতর দিয়ে দাও সবাই যাতে পায় যাকের অনেক সবাই দিয়ে দাও এ তো পীর এইগুলোর বিরুদ্ধে যখন আমরা বলি তখন আপনারা মনে করেন কি যে এদের বিরুদ্ধে বলে হুজুররা খালি গীবত করে আরে বাবা এ কথা তো বলি নাই কোনোদিন যে 8 রশিকে ছাড়ো আমি তোমাকে 10 রশি দেবো বলছে কোনোদিন সরমনাইকে ছাড়ো আমার মনাই ধরো তাই কি বলছো কোনোদিন আমি বলছি শয়তানি সব বন্ধ করে কোরআন আর হাদিস ধরো আমার কাছে তোমার আসার দরকার নেই তাহলে আমি খারাপ হই কি করে আমি তার আরেক দরবারের দিকে তোমাকে ডাকলাম না যে ওই দরবারগুলি ছাড়ি ওই দরবারে ঢোকো তাহলে আমার পকেটটা ভারী হবে আমি এই দত্তন্ত তো তোমাকে দেই না আমি বলি যে তুমি ব্যক্তিকে মাথায় নেওয়ার দরকার নাই কোরআন হাদিস তুমি নিজে পড়ো চেষ্টা করো আমল করো আলেম ওলামার কাছ থেকে জানো কোনো দোষের কিছু না অন্তত এই ঠাকুর ছাড়ো তখন আপনারা আমাদের বিরুদ্ধে গালাগালি করেন যেদিন বলবো ওদেরকে ছেড়ে দিয়ে আমার দিকে আসেন সেদিন আমাদেরকে ধরে পিটাবেন কোনো সমস্যা নাই কিন্তু যতদিন বলবো কোরআন মানেন হাদিস মানেন অতদিন গালি দিতে পারবেন না কারণ এই গালিটা তো আপনি ইসলামের বিরুদ্ধে দিলেন আল্লাহ হেদায়েত দিক পাবেন আল্লাহুম আমিন এরপরে আমরা কিছু কিছু বিষয় দেখেন এক একটা বিদাত মানুষের কত বড় ক্ষতি করে এর পাশেই আপনাদের নাকি কোন বলদ পীর ছিল নাকি সে নাকি একদিন বাজারে গেছে এ হলুদার বলে রসুন খুঁজে পায় নাই আরে মানুষ বিয়া কিলি রে ও রসুন খাবি না নারকেল খাবি না পেয়ারা খাবি না ডেলিভারি হয় মরে যাবি তাকে আমি জানি এটা শরীয়তের ইবাদতের হালাল হারামের কিছু না মরা পর্যন্ত একটা লোক যদি গরুর মাংস না খায় তার হারাম হবে না গুনাহ হবে না খালি একদিন যদি মুখ দিয়ে বলে গরুর মাংস হারাম তাহলে সে অমুসলিম
হালাল কে হারাম মনে করা হারাম কে হালাল মনে করা হলো ঈমান ভঙ্গের একটা কারণ কি কিন্তু বহু হালাল আছে আপনি কিন্তু খান না আপনি কি কাকড়া খাইছেন কোনোদিন না কেন এটা কি হারাম না আমি খাইছি দুই দিন অবশ্য তো এটা তো হারাম খাদ্য না এখন আপনি বললেন ভাই তোমার জ্ঞান নাই তুমি কি খাচ্ছো এটা হারাম খাদ্য এই কথা বলার অধিকার কি আপনার আছে তেনে পীর রসুন পালো না না পিয়ারা পালো না না কি পালো না এ সাতার সাথে মুনিদের কি এনে পাগল মুরিদ আবার বলতেছে যে বাবা হুজুর যেহেতু ফিরে আছে বাজারের থেকে এমন রাগি করব মরা পর্যন্ত রসুন আর হলুদ খাবো না চলতেছে ভন্ডামি চলতেছে